नमस्कार बंधुरा, वेलकम टू राइज मार्ट लाइव। এই ভিডিওটিতে ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো, আর এই তথ্যগুলি থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, তাই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। 1885 সালে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট স্যার অ্যালেন অক্টেভিয়ান হিউমের উদ্যোগে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। অ্যালেন অক্টেভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনকের পাশাপাশি ভারতীয় পক্ষীবিদ্যার জনকও অর্থাৎ ফাদার অফ অর্নিথোলজি বলা হয়। প্রথমে ভারতের জাতীয় কংগ্রেসের নাম ছিল ভারতীয় ন্যাশনাল কমিশন, পরে দাদাভাই ডরজির পরামর্শে তা পাল্টে ভারতীয় জাতীয় কংগ্রেস রাখা হয়। নামটি আমেরিকার সংবিধান হতে গৃহীত হয়েছিল। কংগ্রেসের প্রথম অধিবেশন পুনা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কলেরার প্রাদুর্ভাবের কারণে 1885 সালের 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রথম অধিবেশনটি বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত পাঠশালাতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে 54 জন হিন্দু, 2 জন মুসলিম এবং বাকিরা জৈন এবং পার্সি সম্প্রদায়ের ছিলেন। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর জেনারেল সেক্রেটারি পদে ছিলেন স্যার অ্যালেন অক্টেভিয়ান হিউম। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ছাড়াও 1892 সালে এলাহাবাদ অধিবেশনেও সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885 বোম্বে। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি 1887 মাদ্রাস। প্রথম ইউরোপিয়ান বা অভারতীয় সভাপতি জর্জ ইউল 1888 এলাহাবাদ। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট 1917 কলকাতা। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু 1925 কানপুর। 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। গানটি সুর দিয়ে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই অধিবেশনে সভাপতিত্ব করেন রহিমতুল্লাহ এম সায়ানি। 1901 সালে কলকাতা অধিবেশনে প্রথমবার মহাত্মা গান্ধী কংগ্রেসের সাথে যোগাযোগ করেন এবং কংগ্রেসকে দেশের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতা করার অনুরোধ জানান। সেই অধিবেশনে সভাপতি ছিলেন দীনেশ ই বাচা। 1906 সালে কলকাতার অধিবেশনে দাদাভাই নওরোজির সভাপতিত্বে প্রথমবার স্বরাজ কথাটি উঠে আসে। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থীদের মত পার্থক্যের জেরে দুই ভাগ হয়ে যায়, আর সেই অধিবেশনে সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1911 সালে কলকাতা অধিবেশনে জনগণমন গানটি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সভাপতি ছিলেন বিশন নারায়ণ ধর। 1916 সালে লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি। এই অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীরা আবার এক হয়ে যান, সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 1922 সাল গয়া অধিবেশনে সভাপতিত্ব করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস নতুন দল গঠন করেন আর যার নাম দেন কংগ্রেসের খিলাফত স্বরাজ পার্টি। 1923 সালে দিল্লি স্পেশাল অধিবেশনে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে পদে বসেন মৌলানা আব্দুল কালাম আজাদ। আবার মৌলানা আব্দুল কালাম আজাদ ব্রিটিশ ভারতের সর্বাধিক সময়ে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সময়সীমা 1940 থেকে 1946 সাল পর্যন্ত। 1924 সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে প্রথম ও শেষবার মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি পদে বসেন। 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে 26 জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। 1936 সালে জওহরলাল নেহরুর সভাপতিত্বে মহারাষ্ট্রের ফৈজপুরে কংগ্রেসের অধিবেশন বসে। এটি ছিল কোনো গ্রামে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসের প্রথম অধিবেশন। 1938 সালে গুজরাটের হরিপুরাতে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি পদে বসেন, ন্যাশনাল প্ল্যানিং কমিশনও গঠিত হয়।
1939 সালে মধ্যপ্রদেশের ত্রিপুরীতে সুভাষচন্দ্র বসু পুনরায় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধীর সাথে মতানৈক্য দেখা দেওয়ায় তিনি দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামক নতুন একটি দল গঠন করেন। কংগ্রেসের সেই অধিবেশনে নতুন করে সভাপতি পদে বসেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের স্বাধীনতার সময় মানে 1947 সালে কংগ্রেসের মিরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে ছিলেন আচার্য জেবি কৃপালিনী। এই ছিল ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর অতি অবশ্যই লাইক ও শেয়ার করো। রয়েস এডুকেশনের বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাইলে বা কোর্সের সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে। নম্বরটি হলো 9832681435। থ্যাংক ইউ।